আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলেছে। সকাল 9টা পর্যন্ত গড় ভোটদানের হার 10.82%। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের 8টি আসনে 16.54%। এর মধ্যে আবার ভোটদানের হার সর্বাধিক তমলুক লোকসভা কেন্দ্রে 19.07%। এছাড়া বিষ্ণুপুরে 18.56%, ঘাটালে 18.27%, বাঁকুড়ায় 17.69%, ঝাড়গ্রামে 16.22%, কাঁথিতে 15.45%, মেদিনীপুরে 14.58% ভোট পড়ার খবর মিলেছে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ভোটদানের হার সবচেয়ে কম 12.38%। প্রথম 2 ঘন্টায় নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে 364টি। এর মধ্যে কমিশনের দপ্তরে সরাসরি রাজনৈতিক দলগুলির অভিযোগ এসেছে 69টি। তার মধ্যে বিজেপি 30টি ও সিপিআইএম 39টি অভিযোগ করেছে। এছাড়া এনজিআরএস এ 205 ও সি ভিজিল অ্যাপে 90টি অভিযোগ পাওয়া গেছে বলে কমিশন সূত্রে জানা গেছে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে এই দফায় নির্বাচন কমিশন 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। এছাড়াও রয়েছে প্রায় 30,000 রাজ্য পুলিশ। ভোটগ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর মিলেছে। ভোট শুরুর আগে গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুরে মহিষাদলে এক তৃণমূল কংগ্রেস নেতার খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায়। বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মহিবুলকে একটি বাঁশবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতাল ও পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই নেতাকে খুন করেছেন। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। ওই তৃণমূল নেতার পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতরাতেই 5 জনকে আটক করে। নির্বাচন কমিশন এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। আজও সকাল থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু অশান্তির খবর পাওয়া গেছে। তমলুকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য ও সুমন দে। অভিরূপ, অশান্তির কি কি খবর আছে? পূর্ব মেদিনীপুরে ভোটকে কেন্দ্র করে বেশ কিছু অশান্তির খবর মিলেছে। নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে একটি সেতু ভাঙার অভিযোগ উঠেছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তারা বলছে যে গ্রাম থেকে মানুষ যাতে বুথ পর্যন্ত পৌঁছতে না পারেন, সেই কারণে সংযোগকারী সেতুটি ভেঙে ফেলা হয়েছে। এদিকে হলদিয়ার 227 নম্বর বুথে সিপিএম এর এজেন্টকে অপহরণের অভিযোগ তুলেছেন ওই দলের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। উনি জানিয়েছেন নয়ন প্রামাণিক এবং আশিস প্রামাণিক নামের 2 এজেন্টকে ভোট শুধুর আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তমলুকে তৃণমূলের 2 এজেন্টকে অপহরণ করার অভিযোগ তুলেছেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ, ওই 2 প্রার্থীকে কালকে রাত্রির থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বেশ কিছুটা উত্তপ্ত রয়েছে তমলুকের ভোট পরিস্থিতি, যদিও কাঁথিতে এখনো পর্যন্ত ভোটকে ঘিরে কোনো রকমের অশান্তির খবর পাওয়া যায়নি। ধন্যবাদ অভিরূপ। মেদিনীপুরে বিজেপি প্রার্থী খড়গপুর গ্রামীণ বিধানসভার কিসমত আঙ্গুয়া গ্রামে বিশাল কনভয় নিয়ে ভোট পরিদর্শনে গেলে পুলিশ তা আটকে দেয়। পরে গ্রামবাসীরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বিজেপি বৈদ্যুতিন ভোট যন্ত্রে কারচুপি করে নির্বাচনে জয়ের চেষ্টা চালাচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাঁকুড়ার রঘুনাথপুরে বিজেপির প্রতীক সম্বলিত এই ধরনের 5টি যন্ত্র পাওয়া গেছে। এদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোরা ব্লকের পাবড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 134 নম্বর বুথের বাইরে ভোট দিতে আসা এক ব্যক্তিকে বুথের 100 মিটারের মধ্যে মারধরের অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি ভোট না দিয়ে ফিরে যান বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে পুরনো পারিবারিক বিবাদের জেরেই এই মারধর। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে বাঁকুড়া জেলার 2টি লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তাপমাত্রায় পারদ ক্রমশ চড়ছে, তাই সকাল থেকেই ভোটাররা চাইছেন ভোট দিয়ে ফেলতে। দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমনভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। 2-1টি ইভিএম খারাপের খবর পাওয়া গিয়েছে, তবে সব মিলিয়েই শান্তিপূর্ণ নির্বিঘ্নে চলছে বাঁকুড়া জেলার 2টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। বাঁকুড়া থেকে দেবাশিস মল্লিক, আকাশবাণী। লোকসভার অন্তর্গত পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখানো হয় বলে সিপিআইএম কমিশনে অভিযোগ জানিয়েছে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। শাসক দলের অবশ্য পাল্টা দাবি, বিরোধীরা এজেন্ট দিতে পারেনি। পুরুলিয়া লোকসভার ঝালদা এলাকায় 3টি বুথে একই ব্যক্তি বারবার ভোট দিতে আসছেন বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, এই নিয়ে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে গাড়াফুসর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের 1টি বুথে ভোট দেওয়ার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। ভোটের দিনেই ঝাড়গ্রামের বেলাটিকারীর চৌমাথার কাছে আজ সকালে উত্তম মাহাতো নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশে একটি স্কুটি পড়েছিল, আর মৃতের থেকে 20 মিটার দূরে জমিতে ব্যবহার করা একটি পাত্র
পাথরের চায়ের ওপর রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনের সপ্তম দফার জন্য প্রচার চলেছে জোর কদমে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বসিরহাট ও দমদমের দলীয় প্রার্থীদের সমর্থনে হারোয়া সার্কাস ময়দান ও বাগুইহাটি 44 নম্বর বাসস্ট্যান্ডের দুটি জনসভা করবেন। বারাসাতের প্রার্থীর সমর্থনে বিএফএমসি গ্রাউন্ড থেকে ইএম বাইপাস পর্যন্ত এক রোড শোয়ে সামিল হবেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বজবজের চড়িয়াল মোড় থেকে পূজালী মোড় পর্যন্ত এক রোড শো করবেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দমদম অর্ডন্যান্স ফ্যাক্টরির সামনে প্রচারের কাজ শুরু করবেন। ডায়মন্ড হারবারের বাম প্রার্থীর সমর্থনে এসএফআই রাজ্য কমিটির পক্ষে আজ বিকেলে ডায়মন্ড হারবার শহরে এক ছাত্র মিছিলের আয়োজন করা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপ ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয়ে আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। রাতের মধ্যে সেটি আরো শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় রেমানে পরিণত হবে। তারপর উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মধ্যরাতের আশেপাশে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝামাঝি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে এই অতিপ্রবল ঘূর্ণিঝড়। রেমানের প্রভাবে আজ ষষ্ঠ দফার ভোটে কোনো প্রভাব না পড়লেও আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা ও উপকূলবর্তী বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।